দেখুন, বাবুল সুপ্রিয় একটা মন্ত্রী ছিল, ওয়েস্টবেঙ্গলের একটা মন্ত্রী ছিল বিজেপি, কর্মী হিসেবে খারাপ ছিল না। স্বাভাবিক দুঃখ পেয়ে যে মন্ত্রীটা চলে যাওয়াতে, আমি জানি না বিজেপির কী রাজনীতি, কেন মন্ত্রীটা কেড়ে নিলেন, ছেলে হিসেবে তো খারাপ নয়। তবে সংসদ পদ শুনছি, খবরে দেখছি ছেড়ে দেবো বলেছে, এখনো ছাড়েন, ছাড়লে অনেক কথা বলার আছে, বলবো তো, ছাড়লে বলবো, এখন তো ছাড়ে নাই, ছাড়ুক। তখন থেকেই তো মন ভেঙে গিয়েছিল, অ্যাকচুয়ালি মনটা তো তখন থেকেই ভেঙেছিল, একটা এমপিকে এমএলএ সিটে দাঁড় করিয়ে দিয়েছিল, তখন থেকেই তো ওদের মন ভেঙে গিয়েছিল। ওই শুভেন্দুর জন্য ওই একজনের জন্য সবাই চলে যাচ্ছে, শুভেন্দু এখানে 10 বছর খেলো দেলো, মাগলো, পড়াশুনো করলো, লেখাপড়া করলো, তারপরে এই দলের নামে বদনামের জন্যে ওরা বুঝে গেল যে ওই দলেই খেয়ে এলো, ওই দলেই মন্ত্রী ছিল, তারপরে ওই ওই দলের এগেনস্টে কথা বলছে। নিশ্চয়ই দেয়নি, বাবুল সুপ্রিয় তো প্রথম থেকে আছে, সম্মান পেলে কোথায়। ওটা তো আমার ব্যাপার নয়, আমি তার লিডার নয় কলকাতার, ওটা নেত্রী বসে আছে ওখানকার কলকাতার লিডার, ওরা সিদ্ধান্ত নেবে। আমি গ্রামের ছেলে, চাষির ঘরের ছেলে, আমার কত বড় বুদ্ধি আছে না, অত বড় মাথা আছে আমার। সেটা এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।